হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছো, বৌদি একটা মুরগি কাটার ভিডিও দাও, ভিডিও দাও। তো অনেকদিন হয়ে গেছে, আসলে সত্যি কথা তোমাদেরকে মুরগি কাটার ভিডিওটা আমি দিতে পারিনি। আর রোজ রোজ মুরগি কাটাটা তো সম্ভব না, এটা তোমাদেরকে বুঝতে হবে। মুরগি কাটার ভিডিও বললেই তো সেটা দেওয়া যায় না। পরেও মানে আমি চেষ্টা করি যে কিভাবে তোমাদের রিকোয়েস্টটা রাখা যায়। আর আজকে এতটা গরম পড়ছে না, গরমেতে কোনো কিছুই ভালো লাগছে না। তারপরেও তোমাদের দাদা হঠাৎ করে বললো আজকে মুরগি খেতে ইচ্ছা করছে, তো আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে আসতে আসতে তুমি জলটা গরম করে রেখে দিও। কড়াইয়ের উপরে অলরেডি জল গরমটা হচ্ছে, চোখ মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে একদম স্নান করে গেছি। তো আর বেশি বকবক করবো না, তোমাদের দাদা বাইরে গেছে, যেহেতু মুরগিটা আমাকে আজকে একাই কাটতে হবে। তো এই যে আমাদের যে এখানে আর একটা রুম আছে, তো ওই রুমটাতে এই যে দেখো, এখানে মুরগিটা রেখে দিয়ে গেছে এই প্যাকেটটার ভেতরে। তো এখন এই মুরগিটা কাটবো, আর ওই ঘরটাতে যেহেতু অন্ধকার ওই জন্য দেখা যাচ্ছে না। আজকে একদম পোলট্রি মুরগি নিয়ে এসেছে বন্ধুরা। আমি আজকে মানে এখানে তো রোজ রোজ দেশি মুরগি পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন ঠিকই দেশি মুরগি নিয়ে আসে। আর কত বড় বড় দেশি মুরগি সেটা তো তোমরা সবাই মিলে দেখেছো। আজকে দেখো পোলট্রি মুরগিটা নিয়ে এসেছে ওই যে ওর ভিতরে। তো আমি এখন এটা তাড়াতাড়ি করে কেটে নেবো, ট্রাইপডে মোবাইলটা ভালোভাবে সেট করে নিই আগে, তারপরে দেখি কাটবো। তোমরা মোবাইলটা ট্রাইপডে ভালোভাবে সেট করে নিয়েছি দেখেই তো বুঝতে পারছো। এই যে এত সময় ধরে মাংসটা পুরো সাফসুফ করে কেটে কুটে নিয়ে চলে এসেছি, দেখো কত সুন্দর পরিষ্কার করেছি। প্রায় 2-3 ঘন্টা মতো আমার টাইমটা লেগে গেছে মাংসটা পরিষ্কার করতে। তো বন্ধুরা, এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার উপর দেওয়ার সময় হয়ে এসেছে। এর ভেতরে আমি সমস্ত মশলাগুলো মানে তৈরি করে নিয়ে নিয়েছি। এই যে দেখো 3টা আলু নিয়ে নিয়েছি এখানে, আর এই যে দেখো সমস্ত মশলাটা যেটা মাংস রান্না করতে নেবো আজকে নিয়ে নিয়েছি। একটু বেশি পেঁয়াজ দেবো ওই জন্য 3টে পেঁয়াজ নিয়েছি, রসুন আদা জিরে ধনে গরম মশলা যেগুলো মানে রোজ লাগে, সমস্ত কিছু এই যে মশলা তৈরি করে নিয়েছি, এগুলো এখন ছিঁড়ে বেটে নিয়ে আসবো। আর এই মশলাগুলো পিষে নেওয়া হয়ে গেছে, আর আজকে একটু আর একটা জিনিস বাকি থেকে গেছিলো, এই যে টমেটো। যারা আমার রেগুলার ফ্রেন্ড তাদের কিন্তু আমার মাংস রান্না সম্পর্কে অনেকটাই ধারণা আছে, তারা কিন্তু জানে আমি কিভাবে মাংস রান্না করি। তারপরেও তোমাদেরকে আজকে এই পোলট্রি মুরগিটা রান্না করা শেখাবো, আর যে মানে যতটা যেটুকু পারবো সেটুকুই দেখাবো তোমাদেরকে। তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো, আর সমস্তটাই দেখতে থাকো। আলুগুলো অল্প একটু লাল লাল করে ভেজে নেবো, বেশি একটা লাল করবো না, সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। বন্ধুরা, মুরগি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এইমাত্র মুরগিটা নামিয়ে নিলাম, বেশি একটা ঝোল ঝোল করিনি, অনেকটা মাখা মাখা টাইপের করে নিয়েছি। মুরগির রান্নার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে বলতে একদমই ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি।